দেশের সার্বিক উন্নয়ন অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতায় বিকল্প নেই, গণভবনে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোই বর্তমান সরকারের লক্ষ্য। অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবনা প্রত্যাখ্যান করেছে বিএনপি, জানালেন রিজভী আহমেদ। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে হুঁশিয়ারি ফখরুলের। ট্রাইব্যুনাল থেকে সাকা চৌধুরীর রায় কপি ফাঁসের ষড়যন্ত্রের সাথে বিএনপি জড়িত, অভিযোগ সুরঞ্জিতের। প্রতিবাদী প্রমাণ করে বিএনপি যুদ্ধাপরাধীদের দল, মন্তব্য নাসিমের। ধর্ম নিয়ে রাজনীতি, সুশাসনের জন্য হুমকি, বললেন পররাষ্ট্রমন্ত্রী। বিএনপি জামায়াতের শাসনামলে জঙ্গিবাদের উত্থান, দাবি মেননের ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান সুশীল সমাজের। আসসালামু আলাইকুম, নাদিয়া আলম আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। শুনছিলেন শিরোনাম, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। সরকারের ধারাবাহিকতায় গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উন্নয়ন অব্যাহত রাখতে এর কোনো বিকল্প নেই। শুক্রবার সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ জামিয়াতুল মোদাররেসিনের প্রতিনিধি দল দেখা করতে এলে তিনি একথা বলেন। আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ক্ষমতা দেওয়ার এবং নেওয়ার মালিকও আল্লাহ, তবে দেশের উন্নয়নে সরকারের ধারাবাহিকতা রাখা দরকার। এ সময় তিনি 2001 সালে বিএনপি জামাত নেতৃত্বাধীন চার দলীয় জোট সরকার ক্ষমতায় যাওয়ার পর আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ করে দেওয়ার কথা উল্লেখ করেন। মাদ্রাসার উন্নয়নে বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুই প্রথম ইসলামের প্রসারে পদক্ষেপ নিয়েছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ যখন স্বাধীন করেন, স্বাধীনতার পরপরই কিন্তু তিনি আমাদের এই পবিত্র ধর্ম ইসলাম ধর্ম প্রচার ও প্রসারে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, নেবার মালিকও আল্লাহ। আর তারপর এদেশের জনগণ তো আছে, যারা যে মনে করেন আমাদেরকে ভোট দেবে, কাজ আমরা আবার তাদের সেবা করতে পারবো। তবে এটা ঠিক যে ধারাবাহিকতা বজায় রাখা দরকার। 96 থেকে 2000 সাল পর্যন্ত যতটুকু করে গিয়েছিলাম, দুর্ভাগ্য যে তারপরে আর এগোয়নি। কাজে আমাদেরও লক্ষ্য যে দেশের মানুষ খেয়ে পড়ে সুখে শান্তিতে বাস করবে, উন্নত জীবন পাবে, লেখাপড়া শিখবে, সুন্দরভাবে বাঁচবে এবং মাথা উঁচু করে সম্মানের সাথে বিশ্ব দরবারে চলবে। একযুগ পর আজ কুষ্টিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে ভারত থেকে আমদানিকৃত 500 মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন সহ 20টিরও বেশি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে তাই দলের নেতাকর্মীদের মাঝে আনন্দ উচ্ছ্বাসের শেষ নেই। প্রিয় নেত্রীকে বরণ করতে শেষ মুহূর্তের জন্য চলছে প্রস্তুতি। ইতিমধ্যে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জনসভার জন্য মঞ্চ তৈরির কাজও প্রায় শেষ হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী কুষ্টিয়া আসবেন এবং কুষ্টিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর সফরটা সুন্দরভাবে নিরাপদ হবে এবং আমাদের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে উনি স্বচ্ছন্দে এখানে তার সফর শেষ করে যেতে পারবেন বলে আমরা আশা করি। আমরা মনে করি যে আমাদের যে ওয়াদাগুলো ছিল সেই ওয়াদাগুলো আমাদের সরকারের সময় বাস্তবায়ন করতে হবে। প্রত্যেকে উজ্জীবিত এবং তারা আগামী 5 তারিখের জনসভায় আমরা আশা করছি মানুষ এখানে একত্রিত হবে। প্রধানমন্ত্রীর অধীনে 16 জন মন্ত্রী নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাবনা বিএনপি প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আর বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, কঠোর আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। শুক্রবার রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সালেহীন আহমেদের রিপোর্ট। দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করে বলেন, মন্ত্রীরা বিরোধী দল সম্পর্কে মিথ্যাচার করছে। তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহাল দাবিতে কঠোর আন্দোলনে জনগণ প্রস্তুত বলেও জানান তিনি। মোহাম্মদ নাসিম বলেছেন, নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের শেখ হাসিনার নেতৃত্বে 16 সদস্যের মন্ত্রিসভা গঠন করা হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মোহাম্মদ নাসিমের এই বক্তব্য আমরা প্রত্যাখ্যান করছি। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের আলোচনা সভায় বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক দেশকে সংঘাত থেকে বাঁচাতে সংসদের চলতি অধিবেশনে তত্ত্বাবধায়কের বিল আনার দাবি জানান। সংখ্যাগরিষ্ঠতার জোরে আপনি বাকশালী কায়দায় 16 জন মন্ত্রিসভা নিয়ে আপনি আগামী 10ম জাতীয় সংসদ নির্বাচন করবেন, এই স্বপ্ন দেখাটা আপনার ঠিক হবে না।
বিএনপি ঘরে বসে থাকবে না, 24 তারিখ পর্যন্ত সংসদ চলবে, তার আগেই বিলটা এনে পাশ করে দেন। সংবিধানে যখন তত্ত্বাবধায়ক সরকার বিল পাশ হবে, অন্তর্ভুক্ত হবে, অবশ্যই দল সিদ্ধান্ত দিবে নির্বাচনে যাবে কি যাবে না। মানবতা বিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক মানের হচ্ছে না বলে অভিযোগ করেন জয়নুল আবেদিন ফারুক। আন্তর্জাতিক মান সম্পন্ন আদালত যদি তৈরি করে। সালেহ আহমেদ, মাই টিভি, ঢাকা। বাংলাদেশ জিন্দাবাদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে রায়ের কপি ফাঁস হওয়া এবং এর আগে স্কাইপি ষড়যন্ত্রের সাথে বিএনপি জড়িত বলে অভিযোগ করেছেন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। আর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদী প্রমাণ করে তারা যুদ্ধাপরাধীদের দল। শুক্রবার রাজধানীতে পৃথক আলোচনা সভায় তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বিভ্রান্তি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ট্রাইব্যুনাল থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের কপি ফাঁস হওয়ার বিষয়ে বিএনপিকে অভিযুক্ত করলেন। স্পষ্টভাবে বলতে চাই, আইন মন্ত্রণালয়ে এই বিচারের রায়ের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নেই, তার কোনো প্রমাণও পাওয়া যায়নি। এটি কেবলমাত্র অপরাধীরা আর বিএনপিরা প্রায় একাত্ম হয়ে গেছে। এই রায়ের কপি চুরি করা, স্কাইপের নামে অপরাধ করা, এগুলার সঙ্গে বিএনপি সরাসরিভাবে সংশ্লিষ্ট দল হিসাবে। শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম কথা বলেন সাকা চৌধুরীর রায় নিয়ে, বিএনপির অবস্থান এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। যারা চিহ্নিত ঘাতক, যাদের ট্রাইব্যুনালে সাজা হয়েছে, সর্বোচ্চ সাজা হয়েছে, এমনকি সুপ্রিম কোর্টে পর্যন্ত, তাদের মুক্তির দাবিতে এখন বিএনপি মাঠে নেমে গেছে। রাজশাহীতে সেদিন প্রকাশ্যে বেগম জিয়ার দল, বেগম জিয়া নিজে বলেছে এদের মুক্তি দেওয়ার জন্য নির্বাচন হবেই এবং অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হবে। বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত অপর এক আলোচনা সভায় বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচন প্রতিহত করতে চায় বলে মন্তব্য করলেন বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নির্বাচনকে প্রতিহত করে দেশে একটি বিশেষ পরিস্থিতি সৃষ্টি করতে চায়। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। তিনি লুটতে চান। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সংশয় প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ। শুক্রবার হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি আয়োজিত আজ ভয়াবহ সংকটে নিমজ্জিত, আর সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনের চেষ্টা দেশের মানুষ মেনে নেবে না। এরশাদ আরও বলেন, দুটি দল দেশকে আরও ধ্বংসের পথে নিয়ে যাবে, তাই সংস্কারের মাধ্যমে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন এবং সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন এনে দেশ ও জাতিকে রক্ষা করতে হবে। সরকার বলছে যে তত্ত্বাবধায়ক সরকার দেওয়া হবে না, অথচ এই সরকারের আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকার নিয়েছে। একই সরকারের দ্বিমুখী নীতি, যেটা তাদের পক্ষে যায় সেটা তাদের নীতি। এই সরকার আন্দোলন করে তত্ত্বাবধায়ক নিয়ে আসলে এখন তত্ত্বাবধায়ক সরকার মানেন না, তাহলে জানেন তত্ত্বাবধায়ক সরকার যদি নির্বাচন হয় তারা পরাজিত হবেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়ার তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে হলে বিচার বিভাগকে দিয়েই করতে হবে। তার দাবি সম্পর্কে নিজেই পরিষ্কার নন। তিনি বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে, তার জন্য বিরোধী দলকে সংসদে এসে আলোচনা করে ঠিক করতে হবে। শুক্রবার গাজীপুর ইসলামিক ইউনিভার্সিটি অব নেক্রোলজি এর পঞ্চম ICT ফেস্টিভ্যাল উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সুতরাং তত্ত্বাবধায়ক সরকার কাদের নিয়ে হবে, কিভাবে হবে, একা বেগম খালেদা জিয়াও ঠিক করতে পারবে না, একা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঠিক করতে পারবেন না। দেশে চলমান সংকট নিরসনে দুই নেত্রীকে আলোচনার জন্য এক টেবিলে বসতে চাপ সৃষ্টি করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে মহানগর কালচারাল ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এমন বাস্তবতায় ভারতের ভূমিকার সমালোচনা করে বাংলাদেশের জনগণের স্বার্থ রক্ষায় ভারতকে এগিয়ে আসার আহ্বান জানান ব্যারিস্টার নাজমুল হুদা। দুই নেত্রীকে অবশ্যই টেবিলে আনার জন্য জনগণকে সংঘবদ্ধ হতে হবে। যতটুকু সময় আছে, জনগণের অনেক প্রতিষ্ঠান রয়েছে, তাগিদ দিতে হবে, বারবার তাগিদ দিতে হবে, চাপ প্রয়োগ করতে হবে। তাদের ইচ্ছার উপর ছেড়ে দিলে চলবে না, কারণ তারা অত্যন্ত স্বার্থপর
ব্যক্তি তার নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছু চিন্তা করে না। ভারত আজকে যদি চাপ প্রয়োগ করত আপনাদের গণতন্ত্র নিয়ে কোনো প্রশ্ন ওঠে না, আপনাদের গণতন্ত্র একটা শক্তিশালী গণতন্ত্র বিশ্বের সমস্ত দেশগুলোর মধ্যে, একটা বড় এই ধরনের শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে আপনারা কেন বাংলাদেশের গণতন্ত্রের ব্যাপারে কোনো কথা বলছেন না? ধর্ম নিয়ে রাজনীতি সুশাসনের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমনি। বিএনপি জামায়াতের শাসনামলে এদেশে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ নিয়ে জঙ্গিবাদের উত্থান ঘটেছে বলে জানালেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশিদ খান মিলন। শুক্রবার সকালে রাজধানীর সিডাব মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস সম্মিলনী সেমিনারে জঙ্গিবাদের বিরুদ্ধে নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। মিজান সাজাহানের রিপোর্ট। ধর্ম ও রাজনীতি, প্রেক্ষাপট দক্ষিণ এশিয়া শীর্ষক এই সেমিনার। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার দীপুমনি বাংলাদেশে জঙ্গিবাদের উত্থানের জন্য বিএনপি জামাত সরকারের সমালোচনা করেন। এই বিএনপি জামাত তাদের যে জোট, সেই জোটের কারণে আমরা দেখেছি এই গত কয়েকটি দশকে কিভাবে ধর্মীয় উগ্র জঙ্গিবাদের উত্থান ঘটেছে। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ডক্টর গোহর রিজভি ধর্মভিত্তিক রাজনীতির বিভিন্ন নেতিবাচক দিক তুলে ধরেন। এক্সট্রিমলি ক্রিটিক্যাল টু আস ইন বাংলাদেশ, বাংলাদেশি লস্ট দেয়ার লাইফস। দেশে এখনো জঙ্গিবাদ বিদ্যমান রয়েছে দাবি করে তা প্রতিহতের আহ্বান জানান রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা। এখনো পর্যন্ত আমাদের রাষ্ট্র সমাজের মধ্যে ধর্মীয় জঙ্গিবাদের অস্তিত্ব বিদ্যমান কেমন নয়, তাদের রাষ্ট্র রাজনীতির বিভিন্ন প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তাদের প্রভাব সুস্পষ্ট। আমরা গণতান্ত্রিক প্রসেস এগোতে চাই, আমাদের কিন্তু রেজিস্ট করতে হবে, প্রতিরোধ করবে করতে হবে যারা ধর্মকে রাজনীতিতে টেনে এনেছে। মিজান শাহজাহান, মাই টিভি, ঢাকা। রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ঈদের ঘরমুখো মানুষ অগ্রিম টিকিটের জন্য দিশেহারা। শুক্রবার দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে যারা টিকিট পেয়েছেন তারা খুশিতে আত্মহারা, আর যারা পাননি তারা বিক্ষুব্ধ। তবে বাসের অগ্রিম টিকিটের জন্য টার্মিনালে ও বাস কাউন্টারে তেমন ভিড় নেই। আহমেদ সাগরের ক্যামেরায় ফাহিম মুনাইমের রিপোর্ট। ঝামেলা এড়াতে বৃহস্পতিবার দিবাগত রাতে গুড়িগুড়ি বৃষ্টি উপেক্ষা করে ট্রেনের অগ্রিম টিকিট নিতে অনেকে ভিড় জমান রাজধানীর কমলাপুর স্টেশনে। দীর্ঘ অপেক্ষার পরে অনেকে টিকিট পেয়ে খুশির কথা জানান। ফার্স্ট ক্লাস চাইছি কিন্তু পুনরায় পাই নাই, তারপর লাস্টে সুবর্ণ নিলাম। 14 ঘন্টা লাইনে দাঁড়ায় টিকিট পেলাম অনেক কষ্ট করে, এই জন্য কিছুটা হলেও ভালো লাগতেছে। সারা রাত জেগে জেগে এখানে রয়েছি, তো টিকিট পাইছি, যেটা চাচ্ছিলাম সেটাই পাইছি। এখন খুশি লাগতেছে যে বাড়িতে সময় মতো গিয়ে ঈদ করতে পারবো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট না বেশি যাত্রী তো নাই, টিকিট পাইছি, যেটা চাচ্ছিলাম সেটাই পাইছি। এখন খুশি লাগতেছে যে বাড়িতে সময় মতো গিয়ে ঈদ করতে পারবো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট না পেয়ে স্টেশন মাস্টারের রুমের সামনে স্লোগান তোলে অনেকে। এদিকে মনিটর দিয়ে আগে দেখা যেত যে কয়টা টিকিট আসে নাই, সেটা তো নাই। আমি 72 নম্বর ছিলাম, টিকিট পাচ্ছি না, টিকিটগুলো কোথায় গেল? শরম দুর্নীতি হচ্ছে। পাবো না কত দামে কিনতে, আমরা তাদের মুখে কথা বিশ্বাস করতে পারি না। মহিলাদেরও দীর্ঘ লাইন, তারা জানান টিকিট পেয়ে তাদের আনন্দ ও সমস্যার কথা। টিকিট দেওয়া শুরু করতে 9:30 থেকে, তারপরে দিতে এত দেরি করতেছে। না পাইলে এখন সুবর্ণ নিবার কিছু করে না, যাইতে তো হবে। তো অনেক খুশি, কারণ হলো এক বছর পরে আমি আমার বাবা মার সাথে পূজা করতে যাচ্ছি। যে চেয়ার কোচ দিয়েছে সুবর্ণ, তো সুবর্ণে তো যাওয়া খুবই মুশকিল। যে 7টা থেকে দাঁড়ায় আছি অনেকক্ষণ সময়, টিকিট পেলে তো ভালোই লাগবে। টিকিট না পাওয়ার বিষয়ে স্টেশন ম্যানেজার জানালেন সীমাবদ্ধতার কথা। ব্যক্তিগত কারণে এদিকে ঈদ ও পূজা উপলক্ষে গাবতলী বাস টার্মিনাল ও বাস কাউন্টার গুলো থেকে অগ্রিম টিকিট ছাড়া হলেও যাত্রীদের তেমন ভিড় নেই। বেশি ভাড়া দিয়ে হলেও পাচ্ছি, ওটা একটা স্যাটিসফ্যাকশন। বাড়ি যাব, টিকিট পেলাম, আনন্দ তো আছে। কাউন্টার ম্যানেজাররা জানান এখনো যাত্রীদের তেমন চাপ নেই, তবে শেষ দুদিনের টিকিটের জন্যই বেশিরভাগ যাত্রী আসছে। 13 তারিখ 14 তারিখের চাপটা বেশি, যাত্রী তো নাই, তা ভিড়টা কোথায় পাবো? ফাহিম মুনাইম, মাই টিভি, ঢাকা।